হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি, সেই টপিকটি হলো যে আমরা যে কোনো সাইট থেকে MP4-এর কোনো গানকে আমরা যখন ডাউনলোড করি, তখন গানটা তো ডাউনলোড হয়ে গেল, কিন্তু ওটাকে আমরা MP3-তে কীভাবে কনভার্ট করবো একটি অ্যাপের সাহায্যে, তো সেটি আমরা আজকে ভিডিও টপিক। তো আমার টেকনিক ট্যালি এবং টেকনিক্যাল চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং প্রচুর 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 শেয়ার করবেন, যাতে সবাইকার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে সবাই যাতে ভিডিওটি দেখে প্রসেসটি কাজটা করতে পারে সেইটা করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে। তো চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। তো প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গেলাম, তো আমরা সার্চ বারে ক্লিক করব ভিডিও কম্প্রেসার অ্যাপ। তো এই যে ভিডিও কম্প্রেসার অ্যাপটা দেখতে পাচ্ছ, ভিডিও টু MP3 কনভার্টার অ্যান্ড কম্প্রেসার, এটাতে আমরা ক্লিক করব। তোমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা আছে, তো এই অ্যাপটি তোমরা ডাউনলোড করবে, কারণ এই অ্যাপটি হচ্ছে খুব সহজ পদ্ধতিতে আমরা করতে পারবো। তো আমি পুরো ব্যাক করে চলে যাচ্ছি। তো যে আমরা কম্প্রেসার অ্যাপটি ওপেন করলাম, তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো যখন তোমরা প্রথম খুলবে, তো কিছু পারমিশন মাগবে, সব কিছু অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে আমরা এরকমই যখন ইন্টারফেসে চলে আসবে, তো তখন দেখতে পাচ্ছ যে ট্রাম অ্যান্ড কম্প্রেসার, এখান থেকে আমরা যে কোনো ভিডিও, ধরুন আমি একটা ক্যামেরাতে ভিডিও শ্যুট করেছি যে 500 MB, সে তো অনেক ভাই, তো আমার মেমোরি তো অত জায়গা নেই, কিন্তু ভিডিওটা আমাকে রাখতে হবে। তো ধরুন এই যেমন আমি একটা ভিডিও শ্যুট করেছি কত 679.48 MB, তো এটাকে আমরা সিলেক্ট করবো। যে সিলেক্টেড সিলেক্ট করলে আমরা এইভাবে ইন্টারফেস চলে আসবে, যে উপরের দিকে তীর চিহ্ন কর্নারটা দেখছি, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কোথায় সেভ করবে, না সেভ টু গ্যালারি, গ্যালারিতে সেভ করলে এটা যখন পুরো পূর্ণ হয়ে যাবে 100 হয়ে, তখন ওটা কত সামথিং তোমার ধরুন 20-30 MB-তে নেমে চলে আসবে। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তো আমি একটা যে টপিকটি নিয়ে আজ ভিডিও বানালাম, সেটা হচ্ছে MP3-তে কীভাবে কনভার্ট করব। তো ভিডিও টু MP3 এখানে আমরা ক্লিক করব। তো আমরা কি কোনটাকে MP3 তৈরি করব, আমরা ডাউনলোড হয়ে আছে, এটাকে আমরা MP3-তে কনভার্ট করব। তো ভিডিওটি একবার চালিয়ে দেখে নিচ্ছি। তো আমরা এটাকে তো উপরে কর্নারটা ক্লিক করব। যত কম MB-র ভিডিও হবে তত তাড়াতাড়ি এই প্রসেসটা হবে। এইভাবে একইভাবে তোমরা ভিডিও করতে পারবে। তো এখানে স্টার মার্ক দিচ্ছে, এটাকে দিয়ে দিই। তো আমার দেখতে পাচ্ছ হয়ে গেছে MP3-তে কনভার্ট। তো 3.something কত MB ছিল, তো এটা এখন নেমে চলে এসছে 509.6 KB, 0.6 KB। তো এটা আমার 1 MB-তে কনভার্ট হয়ে গেছে। তো আমরা পুরো বেরিয়ে চলে আসবো, দিয়ে তোমার যেখানে MP3 গ্যালারিতেই সেভ হয়ে যাবে, কিংবা MP3 যেখানে গান চলে MP3-তে সেখানেই সেভ হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো একটি সাবস্ক্রাইব বাটনটি অল প্রেস করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা পৌঁছে দিতে পারে। তো বাই ফ্রেন্ডস, আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।